আপনাদের জানিয়ে রাখি যে সাপরজি কাণ্ডে মোহালি থেকে গ্রেফতার আসল সুমিত কুমার। পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয় এই সুমিত কুমার। ভরত কুমারের বন্ধু ছিল এই সুমিত কুমার এবং তার যে তথ্য ডকুমেন্টস সেগুলো থেকে তা থেকে কিন্তু ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। সুমিত কুমার একে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল যে কে এই সুমিত কুমার এবং সুমিত কুমার হিসেবে যাকে যার নাম উঠে আসছে সে আসলে কে, সে আসল সুমিত কুমার না নকল সুমিত কুমার, এই নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। মোহালি থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই সুমিত কুমারকে, অর্থাৎ এই আসল সুমিত কুমার এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই সুমিত কুমার। ভরত কুমারের বন্ধু ছিল এই সুমিত কুমার এবং তারই সমস্ত কিছু যে তথ্য সেগুলোই সেগুলোই দেখিয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। অর্থাৎ এই ফ্ল্যাটটি কিভাবে ভাড়া নেওয়া হয়েছিল তা দেখতে গিয়ে কিন্তু এই সুমিত কুমারের নাম উঠে আসে। কে এই সুমিত কুমার এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল এবং এর পরে যে খবর সামনে আসছে আপনাদের জানিয়ে রাখে যে মোহালি থেকে কিন্তু এই সুমিত কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সুমিত কুমার। ভরত কুমারের বন্ধু ছিল এই সুমিত কুমার এমনটাই জানা যাচ্ছে। আমরা এ বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, সুমিত কুমার একে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল যে কে এই সুমিত কুমার, অবশেষে সুমিত কুমার গ্রেপ্তার পাঞ্জাব পুলিশের হাতে। একেবারেই অবশেষে কিন্তু সুমিত কুমার গ্রেপ্তার হলো। সুমিত কুমার যার জাল নথি দেখিয়ে ভরত কুমার কিন্তু এই 201 নম্বর অর্থাৎ নিউ টাউনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সেই সুমিত কুমারকে কিন্তু গ্রেফতার করা হলো। ইতিমধ্যে পাঞ্জাবের মোহালি থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তোমাকে জানিয়ে রাখবো ভরত কুমার যে সময় কলকাতায় আসে বা নিউ টাউনে আসে এবং সেই সময় তার ব্রোকার অর্থাৎ সুশান্ত সাহাকে যে ডকুমেন্টসগুলো দেখিয়েছিল সেগুলো সুশান্ত সাহার, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেই ডকুমেন্টসগুলো কিন্তু রাজ্য পুলিশ, এই রাজ্যের পুলিশ তুলে দেয় পাঞ্জাব পুলিশের হাতে। সেই ডকুমেন্টসের সূত্র ধরেই পৌঁছে যায় সুমিত কুমারের লোকেশনে। সুমিত কুমারকে ট্রেস করে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিভিন্ন নথি, আরও বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যেই হাতে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই সুমিত কুমার কিন্তু ভরত কুমারের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিল, বন্ধু ছিল বলে ইতিমধ্যেই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং তার কাছে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে কিন্তু পাঞ্জাব পুলিশ মনে করছে। এই যদিও ইতিমধ্যে আমরা জানি যে আজকের সমস্ত ইতিমধ্যে যে ডকুমেন্টস পুলিশের হাতে ছিল, রাজ্য পুলিশের হাতে ছিল, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে পাঞ্জাব পুলিশের হাতে। অন্যদিকে গতকালও কিন্তু একটা দফায় দফায় বৈঠক হয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্যের এই রাজ্যের এসটিএফ এবং পাঞ্জাব পুলিশের সঙ্গে যারা যে স্পেশাল টিম এখানে এসেছিল, তাই সব মিলিয়ে বলা যেতে পারে সুমিত কুমার কিন্তু এখন সবচেয়ে বড় ক্লিউ। সুমিত কুমার কিন্তু একটা বড় ক্লিউ এখন পাঞ্জাব পুলিশের কাছে। আরও কোনো গ্যাং এখানে রয়েছে কিনা, আরও কেন কোনো গ্যাং মেম্বার এই শহরে বা নিউ টাউন কিংবা এই রাজ্যে অ্যাক্টিভ রয়েছে কিনা, এই বিভিন্ন বিষয় কিন্তু সুমিত কুমারের কাছ থেকে জানা যাবে। কারণ আমরা জানি ভরত কুমারের সূত্র ধরেই কিন্তু পাঞ্জাব পুলিশের তরফ থেকে এই এই রাজ্য পুলিশের কাছে, এই রাজ্যের পুলিশের কাছে খবর এসেছিল যে নিউ টাউনে 201 নম্বর ঘরের গা ঢাকা দিয়েছে দুই কুখ্যাত গ্যাংস্টার। এবং সুমিত কুমারও কি আবার একটা তথ্য নিয়ে আসতে পারে? সুমিত কুমার কি আবার নয়া কোনো তথ্য বা গ্যাং মেম্বারের পরিচয় থেকে শুরু করে গ্যাং মেম্বারের লোকেশন দিতে পারে কিংবা এই রাজ্যে কত বড় ফাঁক পেতেছে তারা, এই বিভিন্ন তথ্য কি সুমিত কুমার দিতে পারে? এই সমস্ত বিষয় যেমন পাঞ্জাব পুলিশ খতিয়ে দেখছে, ঠিক তেমনই এই বিভিন্ন বিষয়ের সঙ্গে পাঞ্জাব পুলিশের সঙ্গে কিন্তু রোজ নিয়মিত যোগাযোগ রাখছে এই রাজ্যের পুলিশ। একবারে সুমিত কুমার এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত রয়েছে এবং যে ফাঁকগুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, যেগুলো এখনো পর্যন্ত ধোঁয়াশা সৃষ্টি করছে তদন্তকারীদের, সেই ক্ষেত্রে কি এই সুমিত কুমারকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ তার এই যে এই দুই গ্যাংস্টার তাদের পাকিস্তানের যোগ আছে কিনা বা বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা, এই তথ্যগুলো কি বেরিয়ে আসতে পারে বলে মনে হয়? একেবারেই তাই, কারণ আমরা জানি যে পাঞ্জাব পুলিশ যেদিনটা প্রথম এনকাউন্টার হয় সেই দিনই কিন্তু পাঞ্জাব পুলিশ থেকে সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দেওয়া হয়েছিল যে সরাসরি পাকিস্তানের যোগ রয়েছে এই দুই গ্যাংস্টারের সঙ্গে। অস্ত্র পাচার, ইলিগাল স্মাগলিং থেকে শুরু করে অস্ত্র চোরা কারবার, এমনকি এটিএম লুট, এতে বিভিন্ন রকম কিন্তু একাধিক ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল এই দুই গ্যাংস্টার জসপ্রীত এবং জয়পাল, এবং বলাই যেতে পারে যে পাক যোগ একেবারে সরাসরি ছিল। সুমিত কুমার এবারে গ্রেফতার হলো, হাতে রয়েছে
শরৎ কুমারও এই দুজনকে পাশাপাশি বসিয়ে আরও বিভিন্ন তথ্য কিন্তু জোগাড় করার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ। অন্যদিকে এই সুমিত কুমারের কাছ থেকে পাকিস্তানি কোনো লিঙ্ক কিংবা অস্ত্র, ড্রাগস, কোকেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আরও যে ক্রাইম রয়েছে এদেরতে ক্রাইমের ইতিহাস বা বলে যে ক্রাইমের রুট ম্যাপ এগুলো কি বার করা যাবে এই বিভিন্ন বিষয় কিন্তু খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। অন্যদিকে এই বিভিন্ন বিষয়ের উপর নজর রাখছে কিন্তু সরাসরি নজর রাখছে রাজ্য পুলিশও। এখন এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।